ভারতের বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝেই বিষাদের সুর বাজিয়ে অবসরের পথে হেঁটেছেন টিম ইন্ডিয়ার তিন তারকা ক্রিকেটার। নতুন করে বলার অপেক্ষা রাখে না তারা কারা। বিরাট কোহলি ও রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরপরই দেশের হয়ে আর টি টোয়েন্টি ক্রিকেট না খেলার কথা জানিয়েছিলেন। রবিবার বিকালে রবীন্দ্র জাদেজাও টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দেন। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে উঁকি দিয়েছে একটা প্রশ্ন, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলবেন রোহিত কোহলিরা? এ নিয়ে বড় বার্তাও দিয়েছেন জয় শাহ। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন। বিরাট কোহলি ও রোহিত শর্মারা বিশ্বকাপ জেতার পর বিসিসিআই সেক্রেটারি জয় শাহ পিটিআই কে জানিয়েছেন টিমের সিনিয়র ক্রিকেটাররা আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির অংশ হতে চলেছেন। তিনি বলেন, আমি চাই ভারত সব খেতাব জিতুক। আমাদের রিজার্ভ বেঞ্চও বেশ শক্তিশালী। বিশ্বকাপ জয়ী টিমের মাত্র 3 জন ক্রিকেটার জিম্বাবুয়ে যাচ্ছে। যদি প্রয়োজন হয় আমরা 3টে দল তৈরি করতে পারি। আমাদের টার্গেট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে একই রকম স্কোয়াড দেখা যেতে পারে, সিনিয়ররাও সেখানে থাকবে। টিম ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ জয় পর গৌতম গম্ভীর প্রশংসা করেছিলেন রোহিত ও বিরাটের। তিনি জানিয়েছিলেন তার মনে হয় টি টোয়েন্টি থেকে রোহিত কোহলি অবসর নিল, বাকি 2 ফরম্যাটে তারা অবদান রেখে যাবেন, দেশকে সাফল্য এনে দেবেন। তার এই কথা বলার কারণ কি? তিনি কি কোচ হচ্ছেন? হতেই পারেন। এমনও হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে গম্ভীর ও ভারতীয় বোর্ডের মধ্যে ইতোমধ্যে আলোচনাও হয়ে গিয়েছে। বিরাট রোহিত অবশ্য একেবারের জন্য বলেননি যে তারা ওয়ানডে ক্রিকেট আর খেলবেন না। আর কয়েকদিন আগেও গুঞ্জন ছিল পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি হবে 20 ওভারে, কিন্তু জয় শাহ রোহিত কোহলিদের অংশগ্রহণ নিশ্চিত করায় ধরে নেওয়াই হচ্ছে 20 ওভারে নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে 50 ওভারে। এদিকে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাওয়ায় আরও গুঞ্জন ছিল ভারত সেখানে খেলতে যাবে না, কিন্তু জয় শাহ এই 3 সিনিয়র ক্রিকেটারের অংশগ্রহণ নিশ্চিত করতে গিয়ে দলটির পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়ার ব্যাপারেও দিয়ে বসেছেন সবুজ সংকেত। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।